প্রকৃতির বিশালত্ব উপভোগ বা অবকাশ যাপন, সমুদ্র সৈকত সবসময় মানুষকে কাছে টেনেছে, আর ভ্রমণ পিয়াসুদের কাছে সৈকতের কদর যেন একটু বেশি। কিন্তু মাঝে মাঝে সমুদ্র এমন এমন সবকিছু সৈকতে ফিরিয়ে দেয় যা আপনাকে বিস্মিত করবে, দ্বিধান্বিত করবে এবং মনে প্রশ্ন তৈরি করবে, এটাও সম্ভব। ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন সৈকতে ভেসে আসা সবচেয়ে অদ্ভুত পাঁচটি বস্তু। ২০১৬ সালের 7 আগস্ট সারা রাত ধরে ঝড়বৃষ্টির পর সকালে স্কটল্যান্ডের কার্লোওয়ে উপকূলের ছোট্ট একটি দ্বীপের বাসিন্দারা সৈকতে অদ্ভুত এক জিনিস দেখতে পেলেন। সৈকতে আটকে পড়া প্রকাণ্ড আকৃতিটি ছিল আসলে একটি অয়েল রিগ। 280 মেট্রিক টন ডিজেল বোঝাই বিশাল আকৃতির দ্য ট্রান্স ওশান উইনার ড্রিলিং রিগটি আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু যাত্রাপথে প্রচণ্ড উত্তাল সমুদ্রের কারণে বাঁধন ছিঁড়ে ভেসে পড়ে দানবাকৃতির অয়েল রিগটি এবং ভাসতে ভাসতে লুইস দ্বীপে সৈকতে এসে আটকে যায়। পরে দেশটির মেরিটাইম ও কোস্টগার্ড এজেন্সি অয়েল রিগটি উদ্ধারে অভিযান শুরু করে। 2017 সালের জানুয়ারির 5 তারিখ জার্মানির ল্যাঙ্গিউগ নামের ছোট্ট একটি দ্বীপের বাসিন্দারা স্তম্ভিত হয়ে গেলেন যখন তারা আবিষ্কার করলেন হাজার হাজার রং বেরঙের ডিমে ছেয়ে আছে গোটা সৈকত। মুহূর্তের মধ্যেই উৎসাহী ছেলেবুড়ুর ভিড় জমে গেল সৈকতে, আর সবাই আনন্দের সঙ্গে ডিম কোরাতে নেমে যায়। মূলত এগুলো একটি ডাচ খেলনা প্রস্তুতকারী কোম্পানির তৈরি প্লাস্টিকের ডিম, যেগুলোর ভেতর ছোট ছোট খেলনাও ভরে দেওয়া হয়েছিল। আর জার্মানির উত্তর উপকূলে আঘাত হানা ঝড় এক্সেলের কারণে এসব খেলনা ভর্তি কন্টেইনার জাহাজ থেকে সমুদ্রে পড়ে গিয়েছিল। 1992 সালে একটি কার্গো কন্টেইনার থেকে বেশ কয়েকটি কন্টেইনার পড়ে গিয়েছিল সমুদ্রের পানিতে, আর কন্টেইনার ভর্তি 28,000-এরও বেশি হলুদ রঙের রাবারের খেলনা হাঁস সহ কচ্ছপ এবং খেলনা ব্যাঙ ছড়িয়ে পড়েছিল সমুদ্রের পানিতে। আর এই খেলনাগুলো দীর্ঘ 26 বছরে 17,000 মাইলেরও বেশি পথ অতিক্রম করে ছড়িয়ে পড়েছে বিশ্বের অর্ধেকটা জুড়েই। হাওয়াই দ্বীপ বা আর্কটিকের বরফ শীতল প্রান্তে হলুদ রঙের এই রাবারের হাঁস খুঁজে পেয়েছেন অনেকেই। দীর্ঘস্থায়ী রাবার এবং বায়ু নিরোধী করে তৈরি করায় এই খেলনাগুলো যে আরো দীর্ঘদিন ধরে সমুদ্রের পানিতে ভেসে বেড়াবে তাতে নেই কোনো সন্দেহ। 2007 সালে নেদারল্যান্ডসের জানভুট উপকূলের সৈকতে পড়ে থাকতে দেখা গেল 8 ফুট লম্বা একটি লেগো মানবকে। হলুদ মাথার এই লেগো মানবের বুকে লেখা ছিল নো রিয়েল দ্যান ইউ আর। 2008 সালের 29 অক্টোবর যুক্তরাজ্যের ব্রাইটন উপকূলের সৈকতেও ভেসে আসলো একই রকম একটি লেগো মানব। 2015 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের সৈকতে আরও 5টি লেগো মানবের দেখা পাওয়া যায়। অবশ্য সৈকতে অদ্ভুত লেগো মানব পাওয়ার এসব ঘটনা নিয়ে 2011 সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা বিতর্ক শুরু হয়। পরে অবশ্য জানা যায় এগো লিওনার্ড নামে একজন ডাচ চিত্রশিল্পী এবং ভাস্কর নিজের প্রদর্শনী প্রচারের জন্য ফাইবার গ্লাসে তৈরি এসব লেগো মানব সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। 2017 সালের 10 আগস্ট যুক্তরাজ্যের নরফোক উপকূলের সৈকতে ভেসে এলো 8 ফুট প্রশস্ত 1574 ফুট লম্বা একটি দানবীয় পাইপ, যা স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছিল। মূলত প্লাস্টিকের তৈরি দানবাকৃতির এমন বেশ কিছু পাইপ নিয়ে যাওয়া হচ্ছিল আলজেরিয়ায়, কিন্তু বাঁধন ছিঁড়ে এই পাইপটি সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে এসে থামে উইন্টারটনের সৈকতে, যা দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পরবর্তীতে মেরিটাইম এবং কোস্টগার্ড এজেন্সি জানায় পাইপটি মানুষ বা পরিবেশের জন্য ক্ষতিকর নয়, তবে পাইপটি মেরামতের জন্য সরিয়ে ফেলার আগ পর্যন্ত তাতে না চড়ারই পরামর্শ দেওয়া হয়েছিল সংস্থার পক্ষ থেকে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।